বাপের বাড়ি চলে যাচ্ছি, তার জন্য এখানে বহরমপুরে একটু উঠেছি শপিং মলে। এখানে কিছু কিনবো, তাই তো কিছু কিনতে গিয়ে পছন্দ করছি, করতে পছন্দ সেইভাবে হলো না, ঠিক আছে, পছন্দ হচ্ছে না বলে আমরা আর ট্রেন ধরবো বলে তাড়াতাড়ি বেরিয়েও গেছি। তো চারিদিকটা ঘুরে দেখলাম, সেভাবে পছন্দ হলো না, টাইমও বেশি ছিল না, আর রাত্রি হয়ে গেছিলো, তো এইটুকু শ্যুট করেছি। এই দেখো বহরমপুরে চলে এসেছি আমরা স্টেশনে, এটা আর রাত্রিবেলায় তোমাদেরকে ভালো, এই দেখো ট্রেনে উঠছি, ট্রেনে যাচ্ছি আমরা, ট্রেনে উঠেছি, এইটুকু তুলেছি, অন্ধকার বলে বেশি তুলতেও পারিনি, দে বাড়ি, এই দেখো পৌঁছে গেছি। তো গুড ইভিনিং, তোমাদেরকে তো বলেছি যে আমি এসেছি আমার বাপের বাড়িতে। তো আমি সারাদিন সকাল থেকে ভুলে গেছি ব্লগ করতে, জানো, অনেক কিছু শেয়ার করা ছিল, কিছুই করতে পারলাম না। তো এই দেখো এটা হচ্ছে আমার বোনের ছেলে, আর আমরা এসেছি। তো এখন আমরা রুটি হবে, মাংস হবে আমাদের, তো একটুখানি দেখাচ্ছি, ঠিক আছে, আর কালকে আবার দেখাবো কিছু কিছু। তো এই দেখো আমাদের লাইট ঠিকঠাক না, হ্যাঁ, কিচ্ছু হচ্ছে না, অন্ধকার। তো দেখো এই দেখো রান্না চলছে আমাদের, গ্যাসে রুটি হচ্ছে, ওইদিকে মাংস হচ্ছে, হ্যাঁ, দুজন করতে বসেছে এখন রান্না। যদি একজনের অসুবিধা হয়ে যায় তার একজন বসবে এখানে, হ্যাঁ। তো হাই ফ্রেন্ডস, দেখো গুড মর্নিং, আমার মেয়ে এদের খেতে লেগেছে, সবাই এখন খাচ্ছে। ফল খাওয়া হচ্ছে, ফল, তারপর এখানে চা, দেখো চা রেখে দিয়েছে, বিস্কুট, খাওয়া দাওয়া চলছে এখন। তো তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ভিডিওটা দেখো, সারাদিন দেখাই কি শেয়ার করি, তো তোমরা সব আমার ভিডিওটা দেখে একটু লাইক করে দিও, পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, আমিও দিব সাবস্ক্রাইব করে, তোমাদের পাশেও থাকবো, তোমরা বলে দিও যে আমি সাবস্ক্রাইব করেছি, সেটা বলতে হবে না, এমনি ভিডিও রিলেটেড কমেন্ট করবে, আমি ঠিক সাবস্ক্রাইব করে দিব। আর সাবস্ক্রাইব কথাটা লিখো না, আর শর্ট ভিডিও দেখে তো করো না, কারণ থাকে না। তো পাশে থেকো, আমিও আছি, আর এই দেখো দেখো কী করছে, দেখো শশাটাকে নিয়ে দেখতে থাকো, ঠিক আছে, তাহলে এখন খেয়ে নিই, হ্যাঁ। এখন আমরা পরোটা, আলু ভাজা, এখানে মাংস হাঁসের, তো আমি তো খাই না হাঁসের মাংস, আর এখানে খাচ্ছে আমার বোনের ছেলে। তারপর দেখো খালি বডি, এত গরম লাগে, আর এখানে খুবই বৃষ্টি হচ্ছে, এখানে রুসাও খাচ্ছে, তো রুসাকে দিয়েছি, ওর পিপিকে দিয়েছি, তোর পিপি কথা বলছে ফোনে, আর এখানে রুসা খাবে, তো একসঙ্গে দিয়েছি, আর ওর পাপা একটু বাজারে গেল, বাড়ি থেকে এসে খাবে। আর এখন আমাদের হবে বিরিয়ানি, তো তোমাদেরকে বিরিয়ানি যা দেখাচ্ছি, ঠিক আছে। তো এই দেখো এখন আমাদের বিরিয়ানি করব, তো এই সবগুলো মশলা যাবতীয় জিনিস সব যাবে বিরিয়ানিতে, তাই বলে ভেবো না যে এতগুলো যাবে, অল্প অল্প যাবে, হ্যাঁ, এগুলো তো অনেক মশলা সব, তো এইগুলো এখন দিয়ে দিব, প্লেটের মধ্যে সাজিয়ে নেবো, কোনটা কখন কখন, আর এগুলো তো সব মশলাগুলো ভাজতে হবে, বিরিয়ানি মশলাটা তো বাড়িতে তৈরি করে ভাজতে, ভেজে মশলাটা তৈরি করব, ঠিক আছে। এই দেখো বিরিয়ানি হয়ে গেছে, তো আমরা সাজাচ্ছি, ভাত দিয়েছি, মশলাটা দিয়েছি, এখন আলুটা দিচ্ছি সাজিয়ে, মাকে বল ময়দা একটু করতে, বসা তো যাবে কি করে, এক জায়গায় বসে যাবে না, এক জায়গায় থেকে ই করছিস নিজে, পুরোটা সাজিয়ে নিলাম, দেখো এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে দিয়ে
এখন এটা গেছে বসিয়ে দিব ঠিক আছে।